মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি একটি সাক্ষাৎকারে বলেছেন, কিয়েভের পক্ষে যুদ্ধের 14 মাস ধরে ক্রমবর্ধমান শক্তিশালী পশ্চিমা অস্ত্র মোতায়েন করা হলেও ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জনের সম্ভাবনা কম। ডিফেন্স ওয়ানের সাথে একটি সাক্ষাৎকারে মিলি বলেছিলেন যে দেশের দখলকৃত অঞ্চল থেকে হাজার হাজার রাশিয়ান সৈন্যকে তাড়িয়ে দেয়া ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য খুব কঠিন একটি সামরিক কাজ হবে। তিনি আরও বলেন, কয়েক লক্ষ রাশিয়ান এখনও রাশিয়ান অধিকৃত ইউক্রেনে রয়েছেন। রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জন এটা খুবই কঠিন কাজ হবে। মিলি সাক্ষাৎকারে আরও বলেছেন, কিন্তু বিজয় অর্জন করা ইউক্রেনের একমাত্র উদ্দেশ্য। তাদের অবশ্যই অধিকার আছে, কেননা সেটা তাদের দেশ।